নির্বাচনী প্রচারে আজ ফরিদপুর যাবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিস্তারিত জানাচ্ছে জনসভাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। শিপন জানাবেন আওয়ামী লীগ সভাপতির সফর ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন। মাননীয় সরকার প্রধান শেখ হাসিনা কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণার জনসভায় কিন্তু অংশ নেওয়ার জন্যই মূলত তিনি আজ বিকালে ফরিদপুরে আসবেন এবং বিকাল তিনটায় কিন্তু এই সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে কিন্তু তার বক্তৃতা দেওয়ার কথা রয়েছে এমনটি আমাদের জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইস্তিয়াক আলী। তো প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কিন্তু আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের মধ্যে কিন্তু আমরা গত কয়েকটা দিন ব্যাপক প্রস্তুতি দেখেছি এবং তাদের মধ্যে আনন্দের উল্লাস দেখা গিয়েছে। আমি কথা বলেছিলাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে, তিনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে এলাকায় যায় স্বাভাবিকভাবে সেই এলাকার মানুষের মধ্যে কিন্তু একটা প্রাণ চাঞ্চল্য ফিরে আসে যে প্রধানমন্ত্রী আসবেন নিশ্চয়ই কিছু না কিছু এই অঞ্চলের জন্য উন্নয়নের আশ্বাস বা বাণী শোনাবেন এমনটি। তো আপনাকে বলে রাখতে চাই যে প্রধানমন্ত্রী আগমনকে ঘিরে কিন্তু সরকারি রাজনৈতিক কলেজ এবং তার আশেপাশে পুরো এলাকা জুড়ে কিন্তু নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চার স্তর নিরাপত্তা কিন্তু তারা এখানে ব্যবস্থা করেছে এমনটি আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। তো সব মিলিয়ে যে রাজনৈতিক কলেজের এই মাঠে কিন্তু তিনি 2017 সালে 29 মার্চ কিন্তু এসেছিলেন সর্বশেষ, তখন জনসভায় বক্তৃতা দিয়েছিলেন, তারপরে কিন্তু এটাই কিন্তু তার পরবর্তী সফর নির্বাচনী সফর ফরিদপুরে মানুষের জন্য তিনি নানান প্রতিশ্রুতির কথা শোনাতে আসবেন এমনটি মানুষ মনে করছে। তবে ফরিদপুর মানুষের চাহিদা রয়েছে সরকার প্রধানের কাছে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কাছে রয়েছে যে ফরিদপুর একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভাগ এবং সিটি কর্পোরেশনটা ঘোষণা বা আশ্বাস দিলে তারা কিন্তু স্বস্তি বোধ করবে এমনটি বলেছেন। তো আরেকটা খবর আপনাকে জানিয়ে রাখতে চাই, এই নির্বাচনী জনসভায় কিন্তু ফরিদপুর চারটি সংসদীয় আসনে চারজন যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রয়েছে তারা কিন্তু উপস্থিত থাকবে এমনটি আমাদেরকে নিশ্চিত করেছে ফরিদপুর। একে রয়েছেন আব্দুর রহমান যিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার, ফরিদপুর দুয়ে রয়েছেন সাদাত আকবর লাবু চৌধুরী, ফরিদপুর তিনে রয়েছেন শামীম হক এবং ফরিদপুর চাই রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট আরেক সদস্য কাজী জাফরুল্লাহ রয়েছেন। তারা কিন্তু এই সমাবেশে থাকবেন এবং সরকার প্রধান বা আওয়ামী লীগ প্রধান কিন্তু তাদেরকে জনগণের পরিচয় করে দিবেন, তারপর প্রার্থী এবং তাকে ভোট দেওয়ার ব্যাপারে আহ্বান জানাবেন এমনটা আমরা জানতে পেরেছি।